ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী বন্ধুরা খাতা কলম নিয়ে রেডি তো আজকের এই ভিডিওতে আমরা আবারও তোমাদের বাংলার দ্বিতীয় বই ভাষা সংস্কৃতির যে বই রয়েছে এই বইয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি এটাকে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিও বলতে পারো গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলনও বলতে পারো এমনকি অনলাইন টেস্টও বলতে পারো এই বই থেকে আমরা প্রথম পর্বের ভিডিওতে ভাষা অংশের সাজেশনটা দিয়েছি আজকের ভিডিওতে সংস্কৃতি অর্থাৎ সাহিত্যের ইতিহাস অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আতস কাজ দিয়ে চিরুনি তল্লাশি করে এক জায়গাতে বাছাই করে তোমাদের সামনে হাজির করতে চলেছি তোমরা মিলিয়ে নাও এই সবচেয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো পারছ অর্থাৎ চল্লিশে তুমি কত পেলে বা কটা পারলে না আমাকে ভিডিও শেষে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানানো চাই চাই যারা লিখে জানাবে এবং তার সঙ্গে তোমার প্রশ্নটা লিখে দেবে তুমি ধরো লিখবে আমি এই কটা পেরেছি সঙ্গে লিখে দেবে আমার প্রশ্ন এই আমি প্রত্যেকের রিপ্লাই দেবো কালকে পর্যন্ত যারা কমেন্ট করবে আমি সবার রিপ্লাই দেব কথা দিলাম শুরু করছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা সাজেশন দ্বিতীয় পর্ব তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না আর ভুলো না ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নিতে শুরু করছি মূল আলোচনা প্রথম পর্ব প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিতম নিদর্শন কি উত্তর চর্যাপদ চর্যাপদের পুঁথিটি কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যার পদগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি মহাশয় একইভাবে চর্যাপদের বাংলা যে পুঁথি তাকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আমি একটা ছোট্ট অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক করো ভাষা অংশের ভিডিও আমরা আগেই দিয়ে দিয়েছি ফার্স্ট কমেন্টে ক্লিক করে সেটা দেখে নিতে পারো চলে যাব পরের প্রশ্নে সাত দাগ চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি একান্নটি এখানে মনে রাখবে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের বাংলা যে পুঁথি খুঁজে পেয়েছিলেন সেখানে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গিয়েছিল বাকি পৃষ্ঠাগুলি ছেড়া থাকার জন্য পাওয়া যায়নি চর্যাপদের মোট পদকর্তা কয়জন উত্তর চব্বিশ জন চর্যাপদের পুঁথির প্রকৃত নাম কি চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের টিকা সংস্কৃত ভাষাতে কে লিখেছিলেন উত্তর দত্ত এটুকু তো গেল এই অংশ থেকে তোমাদের পাঠ্য বই খুলে সমস্ত পদকর্তার নাম অর্থাৎ যে কয়জন পদকর্তার নাম দেওয়া আছে সেই নাম তারা কে কতগুলি পদ লিখেছেন এবং তাদের বিভিন্ন পদের ব্যাখ্যা দেখবে দু চারটে লাইন করে লেখা আছে এটা কাহপাল লেখা এটা ভুসুকুপাল লেখা সেই অংশগুলো ভালো করে পড়বে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বইয়ের নাম লেখা আছে সেটা পড়বে আর তোমরা কয়জন আগে থেকে পড়েছ এটা আমাকে জানাবে কমেন্টে লিখে জানাও তো চর্যাপদ অধ্যায়ের শেষাংশে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থের নাম আছে ইংরেজিতে লেখা সেই নামটি কি। আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই দুটি অধ্যায় মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে তো এখান থেকে প্রথম প্রশ্ন এগারো দাগ মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি শ্রীকৃষ্ণ কীর্তন এই জায়গাতে একটা বিষয় কিন্তু তোমরা অনেকে গুলিয়ে ফেলো প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি চর্যাপদ যদি বলে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী সেক্ষেত্রে উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কী বলে অন্ধকারময় যুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি এখানে ছাপার একটা ভুল আছে পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলি খণ্ড রয়েছে উত্তর তেরোটি আচ্ছা পরের প্রশ্নগুলো বলবো তার আগে তোমার কতটা পড়া মনে আছে বা আজকের ভিডিও তুমি কতটা মনোযোগ দিয়ে দেখলে বা কয়জন আমার কথা শুনে কমেন্ট করছো সেটা জানবার জন্য একটা ছোট্ট প্রশ্ন করব। বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কি প্রত্যেকে উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম কি। প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড আর শেষ শেষখণ্ডের নাম রাধাবিরহ গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে জয়দেব অভিনব জয়দেব নামে কে পরিচিত বিদ্যাপতি চণ্ডীদাসের ভাব শিষ্যকে জ্ঞানদাস বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন ব্রজবুলি চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থ কোনটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত গ্রন্থটি কে লিখেছেন বৃন্দাবন দাস শ্রীকৃষ্ণ চরিতামৃত গ্রন্থটি কে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ দেখো গ্রন্থগুলোর নাম কিন্তু একই রকমের তাই এই নামগুলো খুব সতর্কভাবে তোমরা পড়বে আত্মস্থ রাখবে গুলিয়ে ফেলবে না পরবর্তী পর্বে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ বিধি সম্মত সতর্কীকরণ ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন স্কুল করবে প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা প্রশ্ন করবে তাছাড়া এবছর সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন কেমন কোশ্চেন হবে এটা নিয়ে শিক্ষক মহলেও একটা জটিলতা বা একটা ধোঁয়াশা রয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে এনসিকিউবের ওপর শুধুমাত্র পরীক্ষা হবে কাজেই কেউ তোমাকে বলতে পারে না যে এই করলে সব কমন পেয়ে যাবে এগুলো নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে তোমাকে সাজেশন একমাত্র যিনি দিতে পারেন তিনি হলেন ক্লাস টিচার যিনি প্রশ্ন করবেন ক্লাসে তিনি যে যে প্রশ্ন ধরেছেন যে প্রশ্ন লিখতে দিয়েছেন যেগুলো দাগিয়ে নিতে বলেছেন তার প্রতিফলন তুমি ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্রে কিছুটা হলেও দেখতে পাবে তবে আমি তোমাদের একটা কথাই বলবো আমার ভিডিও অন্য কারো ভিডিও কোনো সাজেশান এবার কাজে নাও লাগতে পারে যদি না তুমি তোমার স্কুলের টিচারের পরামর্শ মেনে পড়াশুনো করো তাহলে ক্লাস টিচারের প্রশ্নগুলিকে কিন্তু অবশ্যই তোমাকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে আর তোমার প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য আজকের এই স্পেশাল ভিডিও চলো দেখে নিচ্ছি পরের প্রশ্নগুলি মনসা কাব্যের কয়েকজন কবি নাম বলো আমি দুটো নাম এখানে লিখে দিয়েছি বিজয়গুপ্ত হরিদত্ত যেটা অপশানে থাকবে তোমরা লিখতে পারো চণ্ডীমঙ্গলের একজন কবি আমি এখানেও দুটো নাম দিয়ে দিয়েছি দ্বিজ মাধব বা মুকুন্দ চক্রবর্তী যদি প্রশ্ন হয় চণ্ডীমঙ্গলের আদি কবিকে তাহলে লিখবে মানিক দত্ত ধর্মমঙ্গলের প্রধান কবিকে ঘনরাম চক্রবর্তী আদি কবি ময়ূর ভট্ট অন্নদামঙ্গল গ্রন্থটি কে লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকার ভারতচন্দ্র রায় গুণাকারের লেখা অন্যান্য গ্রন্থের নামও কিন্তু তোমরা ভালো করে মুখস্ত করে নেবে আমাকে পারলে কেউ কমেন্টে লিখে জানাও তো যে অন্নদা ছাড়া ভারতচন্দ্র রায় গুণাকারের লেখা আরেকটি গ্রন্থের নাম রাঢ়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয় ধর্মমঙ্গলকে গুণরাজ খাঁ উপাধিটি কার মালাধর বসুর এখানে মনে রাখবে রুকুনুদ্দিন বরবক বর্বক শাহ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লিখবার জন্য আর কি মালাধর বসুকে গুণরাজ খাঁ এই উপাধিটি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লিখেছেন মালাধর বসু আর এটা এখানে মনে রাখবে বাংলা সাহিত্যের এটাই প্রথম বই যেখানে সন তারিখ যুক্ত আর কি এটা প্রথম গ্রন্থ বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে কৃত্তিবাস ওঝা কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের নাম কি শ্রীরাম পাঁচালী বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে কাশীরাম দাস দাস অনুদিত মহাভারতের নাম কী ভারত পাঁচালী বাংলা ভাষায় ভাগবত কে অনুবাদ করেছিলেন মালাধর বসু পদ্মাবতী কাব্যটি রচনা করেন কে সৈয়দ আলাউল রঞ্জন এই নামে কে প্রসিদ্ধ রাম সেন রামপ্রসাদ সেন রচিত কাব্য দুটো নাম লিখে দিয়েছি বিদ্যাসুন্দর আর কালীকীর্তন লোর চন্দ্রানী বা সতীময়নার কাহিনী কার লেখা দৌলত কাজী রোশনদের মাতৃভাষা কি আরাকান আর অন্তিম প্রশ্ন পাণ্ডব বিজয় পাঞ্চালিখা গ্রন্থটি কে লিখেছেন পরমেশ্বর দাস আগামী ভিডিওতে তোমাদের বাংলার যে মূল পাঠ্য বই যেখানে গল্প কবিতা প্রবন্ধ রয়েছে সেই অংশের সম্পূর্ণ সাজেশন আমি দেব আর একটা ছোট্ট অনুরোধ তোমরা আমাকে লিখে জানাও আমার ধরো প্রতিদিন সন্ধ্যে রাত পর্যন্ত পড়ানো থাকে সাড়ে নটা দশটা থেকে যদি সপ্তাহে এক দু দিন যতদিন না পরীক্ষা হচ্ছে আমি লাইভ ক্লাস করাই সেটা কেমন হবে ইলেভেন ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও কেমন সবাই ভালো থেকো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তারা কি বলছে আমাকে জানিও আর এখনও লাইক না করে থাকলে লাইক করে দিও ভিডিওটা দেখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ